সবুজ সাথী সাইকেল আমরা 1 কোটির ওপর দিয়েছি ক্লাস 9। সবুজ সাথী সাইকেল আমরা 1 কোটির ওপর দিয়েছি ক্লাস 9, এবং যেটা বাকি ছিল দিতে শুরু হয়েছে। সুতরাং আপনারা ক্লাস 9 এর যারা গত বছরে ক্লাস 9 এ ছিল, তাই তো, তাদেরটা এবছরে যারা উঠেছে তাদেরটা পরে হবে, তাদেরটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে হবে। কিন্তু যারা গতবার একটা 9 এ ছিল, এবার হয়তো ক্লাস 10 এ উঠেছে, তাদেরটা দেয়া হচ্ছে। সুতরাং 10 লক্ষ সাইকেল রেডি আছে এবং সেগুলো দেয়া হচ্ছে। মনে রাখবেন অনেকগুলো উদ্বোধন শিলান্যাস সবই আমার ডিএম বলে দিয়েছেন, আমি নতুন করে আর বলতে চাই না। বন দপ্তর 392টি মোটর সাইকেল দিয়েছেন, যারা বনকে রক্ষা করবে এবং মানুষকে রক্ষা করবে, পশু পাখিকে রক্ষা করবে। আর একটা চিড়িয়াখানা আপনারা পেলেন, হরিণালয়, যেটা হচ্ছে ডিয়ার পার্ক চালু হয়েছিল আগে নিউ টাউনে। এটা 5 একর জমির ওপর ইকো পার্ক যেমন দেখতে যান, আলিপুরে চিড়িয়াখানা আছে, ওখানেও চিড়িয়াখানা করে দেওয়া হলো। হুগলিতে বলাগড় সবুজ দ্বীপ, দারুণ একটা জায়গা, এবং সেখানটাতেও আমরা পুরো ট্যুরিজম থেকে সাজিয়ে দিয়েছি। ফুরফুরা শরীফ হুগলির 30 বেডেড হসপিটাল ছিল, ওখানে অনেক তীর্থযাত্রীরা আসেন, তাই ওখানে 100 বেডেড হসপিটালের উদ্বোধন আজকে শিলান্যাস করা হলো। সাগর হসপিটালে ক্যান্সার ইউনিট চালু হলো, ক্যান্সার নতুন ভবনে। হুগলি জেলার ইমামবাড়া জেলা হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে দুটো ক্রিটিক্যাল ইউনিটের শিলান্যাস। পিএইচই দপ্তর 208টি পানীয় জল প্রকল্পের শিলান্যাস হলো, 2591 কোটি টাকা। 50 লক্ষ মানুষ এর ফলে বাড়িতে জল পাবেন, বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে গ্রামীণ এলাকাতেও। এবং 2024 সালের মধ্যে আমরা চেষ্টা করব সব বাড়িতে বাড়িতে যাতে জল পৌঁছে যায়, টার্গেট আছে 2024-এর লাস্টের মধ্যে। এছাড়াও 56টি ভূগর্ভ মানে আন্ডারগ্রাউন্ড যেটা বলে পানীয় জল সরবরাহ প্রকল্প, সেটাও হাওড়াতে করা হলো, এর ফলে 5,59,000 মানুষ উপকৃত হবে। মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন, উনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী, শিক্ষা দীক্ষায় অতুলনীয়, তার জন্মদিনটাকেও আমরা ছুটি দিয়েছি। আগামী 14 তারিখ তার জন্মদিন, আমাদের এখানে ছুটি দেওয়া আছে। আমি তার যে অডিট আগে ইউনিভার্সিটি করা হয়েছে, এখন তার অডিটোরিয়াম করেছে SJDA, এবং তথ্যাগার লোকশিল্প কেন্দ্রের উদ্বোধন করা হলো। হাওড়া জেলায় 59টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, তার মধ্যে 523 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও শুধু হাওড়া জেলায় 6 লক্ষ মানুষের মধ্যে 1,66,000 মানুষ শুধু হাওড়া জেলাতেই পরিষেবা পেয়েছে আজকে। মনে রাখবেন এছাড়াও এখানে 62 একর জমির ওপর ফুটপাথ গড়ে তোলা হচ্ছে, ফুটওয়ার্ড পার্ক, 119টি প্লট বন্টন করা হবে, তাতে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, লোকাল ছেলে মেয়েদের চাকরি হবে। আজকে 3 জনকে অ্যালটমেন্ট লেটার দিয়ে দেওয়া হলো। বানতলায় আপনারা জানেন 400 ট্যানারি আছে, তার মধ্যে 200 ট্যানারি গড়ে উঠেছে গত 1 বছরে, 92টি ট্যানারিকে লিজ দেওয়া হয়েছে। চর্মশিল্পে 50টি ইউনিট আছে, আরো 50টা গড়ে উঠছে, এবং এখানে 30,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, আরো 10,000 কোটি টাকা বিনিয়োগ হবে, আর 3 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে শুধুমাত্র বানতলায়। রাজ্য সরকার 600 কোটি টাকা ব্যয় করেছে। মনে রাখবেন এমনকি দুয়ারে প্রাণীদের চিকিৎসা করবার জন্য অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে, 218টা নতুন অ্যাম্বুলেন্স। তারা গ্রামে গ্রামে যাবে, এবং গরু আছে, কারো ছাগল আছে, কারো নানা রকম মুরগি আছে, সেগুলো চিকিৎসা করবে। 126টি ব্লকে এই ব্যাপারে অ্যানিমেল অ্যাম্বুলেন্স রাজ্য সরকারের অর্থে চালু করা হয়েছে, রাজ্যের সমস্ত ব্লকে এই সুবিধে পাওয়া যাবে। আপনারা জানেন
বিশেষ করে আমাদের আমাদের হাওড়া জেলায় একটা গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে আজকে। কোনা এক্সপ্রেসের ওপর নবনির্মিত সেতু, সেতু সংলগ্ন চার লেনের রাস্তা এবং তৎসংলগ্ন রেলওয়ে আন্ডারপাস, হাওড়ায় ড্রেনেজ ক্যানালের ওপর কোনা এক্সপ্রেসওয়েতে 50 মিটার লম্বা এই সেতু, তার সঙ্গে দু লেনের আন্ডারপাসও নির্মাণ করে দেওয়া হয়েছে। সেতুটি কলকাতাকে 6 নম্বর এবং 2 নম্বর জাতীয় সড়কের সাথে সংযুক্ত করা হবে। ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য সেতু সংলগ্ন দু লেনের রাস্তাটিকে বাড়িয়ে